সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? কথা শোনা যাচ্ছে আমার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবারও তোমাদের সামনে হাজির হলাম। যদিও দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তোমাদের সঙ্গে দেখা নাই, তোমাদের খুবই মিস করি। তোমরা আমাদেরকে অত্যাচার করতে, তারপরে মনে হচ্ছে আমাদের কাছে সেই অত্যাচারটাই ভালো ছিল। তো যা হোক, আমি তোমাদের 12তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা সকলে হয়তো জানো, গতদিন ক্লাস করেছিলে, তোমরা এমন কেউ আছো এখানে, তাই না? এখানে আহসান হাবিব, আর কাকে দেখতে পাচ্ছি? সমুদ্র কুমার বিশ্বাস, শোনা যাচ্ছে সমুদ্র? জি স্যার। ভালো আছো তুমি বাবা? হ্যাঁ স্যার, ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে ছিলে আমার ক্লাসে? না স্যার, গত লাইভ ক্লাসে ছিলাম না, তখন মানে আচ্ছা, কারেন্ট চলে আহসান গেছিল। হাবিব তুমি ছিলে বাবা? আহসান হাবিব, জি না স্যার, আমি ছিলাম না তুমিও ছিলে না? ক্লাস গুলো তো নিয়মিত করতে হবে। আচ্ছা, যারা গত স্যার। ক্লাসে ছিলে এখন পর্যন্ত কেউ আসুনি, একটু রুটিন দেখে সময় মতো ক্লাসে হাজির হও, তাহলে আমাদের ক্লাসের যে ফরম্যাট আছে সেটা অনুযায়ী তোমাদেরকে আমরা পড়াতে পারবো। আমি চাচ্ছিলাম যারা ক্লাসে ছিলে তাদের সঙ্গে কিছুটা আমরা একটু ফিডব্যাক আদায় করি। তারপরে দেখো, গতদিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলো যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া মুশকিল। তারপরেও একটু যেহেতু বাসায় বই তোমরা কিছুটা হলেও দেখো, আমি 12তম অধ্যায়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা থেকে পড়িয়েছিলাম এবং বেশ কতগুলো নৈর্ব্যক্তিক দাগিও দিয়েছিলাম। যদিও তোমরা ছিলে না, এর জন্য প্রশ্ন ধরাও এটা যাচ্ছে না। এটা কে তুমি বাবা? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, তোমার ফোনে নাম্বার দেয়া নাই, নাম দেয়া নাই, নাম্বার দেয়া আছে। তুমি আমার ক্লাস করেছিলে কতদিন? না স্যার। ওকে, আচ্ছা যাক, আমরা নতুন পড়ার দিকে যাই। তার আগে 1 মিনিট একটু বলে রাখি, তোমরা যেহেতু সকলে নতুন স্টুডেন্ট, যারা অ্যাড হচ্ছো, গতদিনও দেখলাম আস্তে আস্তে অ্যাড হচ্ছো, একসঙ্গে অ্যাড হয়ে যেও। দুইটাই ক্লাস শুরু হলে দুইটাই অ্যাড হবে, দুইটা 2 মিনিট আগে হবে, তাহলে সুবিধা হবে আমাদের। যদিও থিওরি ক্লাস, কিন্তু গণিত ক্লাস গুলো যখন স্যাররা করায়, যদি পরে পরে অ্যাড হও তখন এটা বুঝতে অসুবিধা হয়ে যাবে তোমাদের। তাহলে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতার আমি একটু ধারণা দিয়ে সামনের দিকে একটু আগাবো। সেটা হচ্ছে যে আমাদের দেশ সম্পর্কে তোমরা জানো, আর আন্তর্জাতিক সহযোগিতা বিশ্বের বিভিন্ন দেশগুলো বিভিন্ন ধরনের বিপদ আপদে যখন এক দেশ আরেক দেশের পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতার হাত নিয়ে, এগুলোকে বলা হয় আন্তর্জাতিক সহযোগিতা। তোমরা যেরকম এক বন্ধু আরেক বন্ধুকে বিভিন্ন ধরনের সাহায্য করো, সেরকম ভাবে এক দেশ আরেক দেশকেও সাহায্য সহযোগিতা করে। এই অধ্যায়টা মূলত বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে সহযোগিতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়, এটা নিয়ে রচিত। তো অনেকগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন আমি তোমাদেরকে ধরবো বলে একটু মনস্থির করেছিলাম, কিন্তু তোমরা কেউই গতদিন ক্লাসে ছিলে না। আজকে এখানে 8 জন 9 জন দেখছি, এগুলো সবই নতুন স্টুডেন্ট। বাবারা নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? তো আমি যেগুলো পড়িয়েছিলাম তার মধ্যে আন্তর্জাতিক ধারণা কি, এর গুরুত্ব পড়ানো হয়েছিল, আন্তর্জাতিক সহযোগিতা কি কি উপকারিতা রয়েছে এগুলো পড়ানো হয়েছিল, বেশ কতগুলো উদাহরণ দেওয়া হয়েছিল। আজকে তোমরা বইয়ের 113 নম্বর পৃষ্ঠা বের করো। এটা থিওরি পড়া, যদিও গণিত নয়, আসলে তোমাদের বোর্ডে লিখে বোঝাতে হবে, প্রয়োজন যেটা সেটা আমি লিখবনি। বইয়ে দেখো 113 নম্বর পৃষ্ঠায়, আজকে পড়বো পার্ট 2, জাতিসংঘ ও এর গঠন। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, আর তোমাদের মাইক্রোফোনটা মিউট করে রাখলে গ্যাঞ্জামটা হবে না, প্রশ্ন করার সময় শুধু সেটা অন করে কথা বললে হবে। তারপরেও সর্বশেষ তোমাদের আমি সময় দিব, তোমরা কোনটা কোন বিষয় সম্পর্কে যদি সমস্যা থাকে, জানতে চাও কোনো একটা শব্দ, তাহলে ইনশাল্লাহ আমি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখো 113 নম্বর পৃষ্ঠা, কলমটা হাতে নিবে অবশ্যই। আজকে আমরা জাতিসংঘ এর গঠন পড়ব। গতদিনের বলা হলো ক্লাসটা সম্পর্কে যদি তোমরা একটু ধারণা রাখতে ভালো হতো, গতদিন বলা হয়েছিল
এক দেশ আরেক দেশের ক্ষেত্রে যে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, এরা কতগুলো সংগঠনের মাধ্যমে হাত বাড়ায়। তো এর মধ্যে অন্যতম একটা সংগঠন হচ্ছে জাতিসংঘ। তো জাতিসংঘ কি? এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। দেখো এখানে প্রথমটায় আমরা পড়ি, বলছে আমরা জানি বিংশ শতাব্দীর প্রথম ভাগে মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। তাহলে এই যে বিশ্বযুদ্ধ, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, মানে ক্ষমতার লড়াই, দখল কে কত নিতে পারে, বিভিন্ন কারণে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তো, এটা কিন্তু হয়েছিল। আমরা যে আজকে একটা সংগঠন সম্পর্কে পড়বো, জাতিসংঘ, সেই জাতিসংঘ প্রতিষ্ঠার আগেই, তাহলে এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে তাহলে এই সংগঠনটা আমাদের পৃথিবীর জন্য কি পরিমাণ আশীর্বাদ স্বরূপ, তোমরা সেটা আজকে সহজে উপলব্ধি করতে পারবে। তাহলে দেখো এখানে বলছে মাত্র 25 বছরের ব্যবধানে, অর্থাৎ একটা 1914 সালে আর একটা হচ্ছে 1939 সালে বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বযুদ্ধ হচ্ছে এমন একটা যুদ্ধ যেই দেশ এক দেশ আরেক দেশের ভূমি দখল থেকে শুরু করে নিজেদের ক্ষমতা দেখানো থেকে শুরু করে, তারপরে তোমার জ্বালানি থেকে বা খনিজ সম্পদ যেগুলো আছে সেগুলো ছিনতাই থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি কারণে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত, যেটা উভয়ের জন্যই ক্ষতিকর, দুই দেশের জন্যই ক্ষতিকর, দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর। তো এখানে বলা হয়েছে দেখো, প্রথমটি হয় 1914 সালে এবং দ্বিতীয়টি শুরু হয় 1939 সালে। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এ যুদ্ধ ছিল মানব সভ্যতার অগ্রযাত্রায় বিরাট বাধা। তাহলে এখানে আমি কতগুলো শব্দ বললাম, দেখো বিংশ শতাব্দী বলেছি, 25 বছর ব্যবধান বলেছি, দুইটা যে বিশ্বযুদ্ধ হয়, একটা 1914 সালে এবং 1939 সালে। এখানে বলছে বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এটা সভ্যতার অগ্রযাত্রায় বিরাট বাধা। আমরা কিন্তু আধুনিক জগতে বসবাস করি, সভ্যতার অগ্রযাত্রা, এই শব্দটা সম্পর্কে তোমরা কতটুকু পরিচিত? দেখো আমরা যখন প্রাচীন কালে মানুষ পৃথিবীতে আসলো, তখন তাদের পোশাক আশাক, খাদ্যদ্রব্য, চালচলন যেরকম ছিল, আস্তে 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 বর্তমানে যে আমরা মডার্ন জগতে এসে পৌঁছেছি, এদের মধ্যে আকাশ পাতাল তফাত। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত সভ্য হচ্ছি, এর আকাশ পাতাল তফাত। এই সভ্যতার উন্নতিতে আমাদের এই যে বিশ্বযুদ্ধ দুটো হয়েছিল, এটা বড় আকারের বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর জন্যই কথাটা এখানে বলছে যে এ যুদ্ধ ছিল মানব সভ্যতার অগ্রযাত্রায়, অর্থাৎ উন্নতিতে বড় ধরনের একটি বাধা। আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। এখানে বলছে সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। বড় বড় দেশের রাষ্ট্রীয় প্রধানরা, কূটনীতিকরা, যারা শান্তিপ্রিয় মানুষ, তারা সেই সময় থেকে চেষ্টা করত যে পৃথিবীব্যাপী শান্তি বজায় রাখার জন্য কি করা যায়। তাহলে আমি কিন্তু বলছি, আমরা কিন্তু একটা বড় সংগঠন সম্পর্কে আজকে পড়ছি, যার নাম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি কি, এরকমও যদি প্রশ্ন থাকে, তাহলে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে যে কোথা থেকে তৈরি হলো। বিশ্বযুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীব্যাপী যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ শান্তি স্থাপনের জন্য বিভিন্ন দেশের মানুষজন যখন একত্রিত হয়, এইভাবে আস্তে আস্তে একটা সংগঠন বা একটা সংঘ প্রতিষ্ঠার একটা পটভূমি তৈরি হয়। তো দেখো এখানে বলা হচ্ছে, তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অফ নেশন। অর্থাৎ কয়েকটা জাতি মিলে একত্রিত হয়ে তারা একটা জাতি গঠন করেছিল, যাকে বলা হয় জাতিপুঞ্জ অথবা লিগ অফ নেশনস। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারবে, তাই না? কে তুমি? আবু, আবু শোনা যাচ্ছে আমার কথা? বাবা বইয়ের দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও, বইয়ের দিকে তাকাবে না, দেখা যাচ্ছে বইটা হয়তো সামনে আছে। এখানে বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, কয়টা শোনা যায় আমার কথা বলো আবু, কয়টা বিশ্বযুদ্ধের কথা বললাম? দুইটা বলেছি, দুইটা সাল বলতে পারবে? 1914 সাল আর হলো 1939। গুড, এই দুইটা সাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রেখো তোমরা সবাই। যদি কোনো প্রশ্ন
থাকে তাহলে অবশ্যই করবে। তাহলে এই দুইটা যে বিশ্বযুদ্ধ হয়েছিল এটা কিন্তু পৃথিবীব্যাপী সকলেই মনে রেখেছে। তাহলে দেখো এরপরে পড়ি, বলছে কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে এ সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি, অর্থাৎ আমরা সকলে মিলিত হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করলাম কিন্তু বলছে স্বার্থপরতা, স্বার্থপর শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র নিজেরই ভালো করা। দেখা যাচ্ছে যদি তুমি বন্ধু মহলে কোনো একটা উন্নয়নমূলক কাজ করার জন্য তুমি একত্রে হলে, তো সকলেই যদি আত্মত্যাগী মনোভাব থাকে, কিছুটা ছাড় দেওয়ার মনোভাব থাকে, তাহলেই কিন্তু ওই সংগঠনটা টিকে থাকবে, উন্নতি করবে। আচ্ছা আমি বারবারই বলছি তোমাদের মাউথপিসটা মিউট করে রাখো, বন্ধ করে রাখো, তাহলে কোনো সাইড থেকে শব্দ আসবে না। শুধু কথা বলার সময় একটু বলো যে কথা বলার দরকার আছে, এবং আমি বলেছি সবার শেষে তোমাদেরকে টাইম দেওয়া হবে, তোমরা কোন বিষয়টা বোঝোনি ইনশাল্লাহ আমি সেগুলো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এখানে বলা আছে, বলো। একজন শব্দ করছে শোনা যাচ্ছে না, মিউট করতে বলেন। হ্যাঁ বাবা, এই যে একটা বাতাসের শব্দ হচ্ছে, তোমার হয়তো টেবিল ফ্যান চলছে, তুমি ফ্যানটাকে ঘুরিয়ে দাও অথবা ওটা মিউট করে দাও, তোমার মাইক্রোফোনটা অফ করে দাও একজনের কাছ থেকে। হ্যাঁ ভেরি গুড, ওই ওটা শব্দ হচ্ছে বাতাসে, সবাইকে একটু আবার স্যার, হ্যাঁ সবাই যেন শুনতে পাই, দেখো হচ্ছে শব্দ এবার। ওকে থ্যাংক ইউ, তাহলে দেখো আবার স্যার, আবার হ্যাঁ আবার শব্দ হচ্ছে। বাবা এটা কে তুমি বলো দেখি, হ্যাঁ তোমার, তোমরা যারা এখানে 10-12 জনের বেশি মনে হচ্ছে, তোমাদের সাউন্ডটা এখনো মিউট করো, এখানে দেখা যাচ্ছে মনে হয় স্যার, ওজন্য স্যার বুঝা যাচ্ছে না আপনার। জি স্যার, জিলান, জিলান, হিমেল, এরা তোমরা মিউট করেছো মাউথপিস? এস দেখো হিমেল করো নাই এখনো, হিমেল দেখা যায় এখানে বুঝলে, এগুলো করে রাখো তাহলে সবার জন্য শুনতে সুবিধা হবে। আমরা চেষ্টা করছি তোমাদের কিছুটা একটু শেখানোর, এক্ষেত্রে তোমাদেরও তো সহযোগিতা দরকার, সবাই যেন কথাগুলো শুনতে পাই। সমাজ পড়া খুবই একটা যে জটিল তাও না, তারপরে একটু যদি আমার কথাগুলো তোমার মাথায় থাকে তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার হলে সেটা মনে পড়ে যেতে পারে। তাহলে আমরা পড়ছিলাম দেখো জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠিত হলো তার পটভূমি, এখানে বলা হচ্ছে ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে গ্রাস করে, গ্রাস শব্দের অর্থ ঘিরে ফেলা, খেয়ে ফেলা, মানে এই খেয়ে ফেলা বলতে মানুষ যে মুখ দিয়ে খায় এরকম না, দেখা যাচ্ছে পৃথিবীব্যাপী যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা বাধাপ্রাপ্ত হয়, শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা যাই বলো সবকিছু দিক দিয়ে যখন ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত হওয়াকে বলা হয় গ্রাস করা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী যেটা শুরু হয়েছিল এটা উন্নয়ন এমন ভাবে বাধাগ্রস্ত করে ফেলেছিল যেটা আমাদের পৃথিবীকে অনেক পিছিয়ে ফেলেছে। এ যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয়, জাপান আণবিক বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। আমরা এই যে হিরোশিমা নাগাসাকি এই সম্পর্কিত যে একটা তথ্য সকলে জানি, এই পারমাণবিক যেটা বোমার ক্ষতি, এই ক্ষতিটা এখনো মানুষ সে স্মরণ করে। তো এগুলো সেই বিশ্বযুদ্ধের একটা নেগেটিভ প্রভাব, বলছে মারা যায় লাখ লাখ মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়, তাদের মনে দানা বাঁধে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। তাহলে যদি প্রশ্ন করা হয় কোন আকাঙ্ক্ষা থেকে জাতিসংঘ প্রতিষ্ঠার সূত্রপাত হয়, তাহলে এটার অ্যান্সার হবে কি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে, যুদ্ধ দিয়ে কখনো সমস্যা সমাধান করা যায় না, যুদ্ধ দিয়ে প্রাণহানি হতাহত সম্পদের ক্ষতি ইত্যাদি হয়, কিন্তু আসলে একটা প্রকৃত যে সমস্যা সমাধান শান্তিপূর্ণ সেটা কখনো সম্ভব হয় না। দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সাল থেকে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। তাহলে আমাদের প্রতিষ্ঠিত হয় সেই সালটা এখনো আমরা পাইনি, তোমরা সকলেই জানো যে 1945 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই জাতিসংঘ প্রতিষ্ঠা করার জন্য যে একটা প্রক্রিয়া বা প্রসেস সেটা হাতে নিয়েছিল 1941 সালে।
তাহলে শিক্ষার্থীবৃন্দ এটাও হচ্ছে তোমাদের একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন যে আমরা যে জাতিসংঘ সম্পর্কে পড়ছি, জাতিসংঘর ভূমিকা কি, জাতিসংঘর প্রয়োজনীয়তা কি, এগুলো পরের পৃষ্ঠায় আছে। আমরা যা শুরুর ইতিহাসটা পড়ছি, তাহলে যদি বলা হয় জাতিসংঘ শুরু করার যে কার্যক্রম সেটা শুরু হয়েছিল কোন সাল থেকে, তাহলে সেটা হবে 1941 সাল থেকে। দেখো না বোঝার মতো ওয়ার্ড এখনো হয়তো তোমাদের সামনে আসেনি। এরপরে বলছে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে 1945 সালের 24শে অক্টোবর তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়। আমি একজন স্টুডেন্টকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বহুনির্বাচনী না, আমি যে লেকচারটা দিলাম সেটা নিয়ে কে একটু ব্যাখ্যা করতে পারবে? এখানে মাশরাফি রোল হচ্ছে 12, বাবা শোনা যাচ্ছে আমার কথা? মাশরাফি শুনতে পাচ্ছো? আচ্ছা শোনা যাচ্ছে না। তাহলে হিমেল বাবা শোনা যাচ্ছে? হিমেল আচ্ছা দেখি তোমরা কি প্রশ্ন করব বলে রেসপন্স করছো না এরকম? আচ্ছা কে অ্যানসার দিতে পারে বলো? জাতিসংঘ পৃথিবীতে প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল সংক্ষিপ্ত আকারে? মানে আমার একজন একজন বাবা, আমি যখন নাম বললাম তোমরা কিন্তু বললে না, যে এটা বলো একজন বলো। হিমেল এবার শোনা যাচ্ছে আমার কথা? পাচ্ছ বাবা তুমি হিমেল? আচ্ছা যা হোক, সুমিত সরকারকে দেখতে পাচ্ছি। সুমিত সরকার বলো তুমি অ্যানসারটা দাও, জাতিসংঘ কেন পৃথিবীতে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিল কেন? স্যার পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, পৃথিবীতে শান্তিময় পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই যে জাতিসংঘের একটা উদ্দেশ্য বা জাতিসংঘ কি জিনিস, কিছুটা হলো তোমাদের মধ্যে ধারণা ঢুকেছে। এখানে বলছে এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায় অন্য কোন যুদ্ধের ধ্বংসলীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘ জন্ম নেয়। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো এই অধ্যায়টা শেষ করলে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পড়া ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আশা করছি তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। পৃষ্ঠা নাম্বার 114, এখানে আমরা পড়লাম জাতিসংঘ গঠনের পটভূমি। ওখানে লেখা ছিল যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার কারণ, কারা কারা প্রতিষ্ঠা করার জন্য প্রাথমিক উদ্যোগ গ্রহণ করে, আবার প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করা হয় সেই সালটা কখন। এই যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়বে। এর পরবর্তীতে আমরা পড়ব এর গঠন। জাতিসংঘ মোট 6টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত হয়েছে, এটাও তোমরা দাগাও যে বিভিন্ন শাখা থাকে বিভিন্ন সংগঠনের। তো আমাদের এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইংলিশে বলা হয়, এর 6টা শাখা রয়েছে। 1 নম্বরটা হচ্ছে সাধারণ পরিষদ, 2 নম্বর সচিবালয়, 3 নম্বর ওসি পরিষদ। এই প্রত্যেকটা বিষয় আজকে আমি তোমাদের বর্ণনা করে জানানোর চেষ্টা করব। আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সর্বশেষ হচ্ছে নিরাপত্তা পরিষদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা একটা করে তোমাদের একটু বোঝাই, বইয়ে খুবই সংক্ষিপ্ত আকারে লেখা আছে, আমি নিজের মতো তোমাদের বোঝানোর চেষ্টা করছি, প্রশ্ন থাকলে অবশ্যই করবে। যেমন সাধারণ পরিষদ, এই পরিষদে বিভিন্ন সদস্য শাখায় নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। তাহলে দেখো বলছে বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে, অর্থাৎ পৃথিবীব্যাপী যতগুলো দেশ রয়েছে এই দেশে বিরাজমান সমস্যা নিয়ে এই সাধারণ পরিষদ আলোচনা করে। তারপরে বিভিন্ন সদস্য শাখায় ওদের মধ্যে যে আন্তঃ নির্বাচন গুলো অনুষ্ঠিত হয়, এই নির্বাচনের যাবতীয় দায়িত্ব ভারও এই সাধারণ পরিষদ নিয়ে থাকে। দেখো এখানে একটা নৈবেদ্যিক বলেছে প্রতি বছরে অন্তত একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হয়। প্রত্যেক বছরেই অধিবেশন বসে, অর্থাৎ সভা বসে, এবং একজন করে
সভাপতি নির্বাচিত হয়। এখানে আমাদের একটা গর্বের বিষয় দেখো, 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করে। তাহলে অনেক আগেই আমাদের জাতিসংঘ যদিও 45-এ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1986-তে এসে আমাদের একটা বাঙালি যে আর সভাপতির দায়িত্ব পালন করে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে সাধারণ পরিষদের কাজ কি? একে দেখতে পাচ্ছি জিলান, রোল নাম্বার 21। বাবা শোনা যাচ্ছে জিলান? বইতে লিখা নাই, আমি নিজে থেকে বললাম। আসলে সাধারণ পরিষদে এগুলো এগুলো করে কি বলেছে একটু বলতে পারবে নিজের ভাষায়? জিলান, রোল নাম্বার 21 বলো। এস স্যার বলো দেখি। বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। আচ্ছা যা হোক, হয়েছে। যদিও এখানে বিশ্বের শান্তি বলতে এটা সর্বময় বলা হয়, এর কাজ হচ্ছে যে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধানে তারা কাজ করে। তারপরে ওই যে অধিবেশন বা ওদের মধ্যকার যে আন্তঃনির্বাচন গুলো অনুষ্ঠিত হয় বিভিন্ন পদের জন্য, বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার জন্য, সেই নির্বাচনে যাবতীয় দায়িত্বগুলো সাধারণ পরিষদ পালন করে। এরপরে আমরা আসি সচিবালয়। তাহলে সচিবালয় কি বলছে? এটি একটি প্রশাসনিক কাজ পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত একটা সংগঠন। প্রশাসনিক বলতে বোঝো, আমরা যে স্কুলে থাকি সেই স্কুলে প্রশাসনিক কাজ রয়েছে, আউট কাজ রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান বা সংগঠনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা কিছু করতে হয় সেটাকে বলা হয় প্রশাসনিক কাজ। তাহলে এটা যেহেতু একটা বড় ধরনের সংগঠন, এই সংগঠনটি সঠিকভাবে পরিচালনার জন্য যে কাজগুলো করতে হয় তার নামই হচ্ছে প্রশাসনিক কাজ। তাহলে প্রশ্ন হতে পারে প্রশাসনিক দায়িত্ব পালন করে কোন শাখাটি? তাহলে এটা অ্যানসার হবে হচ্ছে সচিবালয়। আগেরটা পড়ালাম সাধারণ পরিষদ। যদি বলা হয় নির্বাচন, নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য দায়িত্ব পালন করে কোন শাখাটি? তাহলে সেটা হবে তোমার সাধারণ পরিষদ। ঠিক আছে, প্রশাসনিক কাজগুলো সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য কে নিয়োজিত থাকে? তাহলে সেটা হবে তোমার সচিবালয়। এখানে বলা হয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন, যদিও এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে গুতেরাস। আচ্ছা, এরপরে দেখা আছে ওসি পরিষদ। ওসি শব্দটা মনে হয় একটু অপরিচিত মনে হচ্ছে। এর কাজ হচ্ছে ওসিভুক্ত এলাকা সমূহের তত্ত্বাবধান করা, অর্থাৎ এই জাতিসংঘের আওতাধীন যে সমস্ত দেশ বা এলাকা রয়েছে এদের সার্বিক বিষয়গুলো দেখার দায়িত্ব। তোমরা এটা জানো মনে হয়, আমাদের দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা হয় তখন এই জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে সাহায্য নিয়ে আমাদেরকে পাঠায়। বর্তমানে আমাদের দেশে যে রোহিঙ্গারা রয়েছে, এই রোহিঙ্গাদের খাদ্য থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে এসেছে এটাও কিন্তু জাতিসংঘের মাধ্যমে আসে। তো এর ওসি পরিষদের কাজ হচ্ছে ওর আওতাধীন যে সমস্ত এলাকা রয়েছে এই এলাকার সার্বিক দেখভাল করা। তো তোমরা কি বুঝতে পারছো আমার কথাগুলো? বোঝা যায়? Yes স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো আমরা আন্তর্জাতিক আদালত, এর সচিবালয় হচ্ছে হেগে অবস্থিত। এগুলো সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। আমাদের দেশীয় যেরকম আদালত রয়েছে আন্তর্জাতিক আদালতও রয়েছে। আমরা দেশীয় পর্যায়ে যখন কারো বিরুদ্ধে মামলা বা কোনো বিচার পাওয়ার জন্য আদালতে যাই, এরকম ভাবে আন্তর্জাতিক পর্যায়ে যখন এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে তখন আমরা যে আদালতের কাছে যাই তার নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত। দেখো এখানে বলছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়। এই বিষয়টা তোমরা জানো কিনা যে আমাদের সমুদ্র সীমা নিয়ে যে মিয়ানমারের সাথে আমাদের জটিলতা ছিল, অর্থাৎ ওরা বলতো আমাদের এই অংশ, আমরা বলতাম আমাদের এই অংশ, এইভাবে আমরা আন্তর্জাতিক আদালতে যে মামলা করায় আমরা বেশ কতগুলো সীমানা মিয়ানমারের কাছ থেকে আদায় করেছি। শুধু সীমানা না, অন্যান্য যেগুলো এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বা সমস্যায় জর্জরিত হয়, নিজেদের দাবি আদায় করতে পারে না, এ সমস্ত দাবি আদায়ের ক্ষেত্রে এই আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়। এখন এখান থেকে প্রশ্ন যদি করা হয় আন্তর্জাতিক আদালতের কাজ কি, তাহলে সংক্ষিপ্ত অ্যান্সার হবে
কে দিতে পারে অ্যানসারটা? আহসান হাবিব। জি স্যার। বলো দেখি বাবা, আন্তর্জাতিক আদালতের কাজ? স্যার এটি বিশ্বে বিভিন্ন দেশের সামাজিক আন্তর্জাতিক ইত্যাদির ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। আচ্ছা যা হোক বাবা, এটা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ হয়েছে। ধরো একটা ভাষা যদি তোমার ভিতর থেকে বের হয়ে আসে, সে তুমি আরেকটু স্লো বলার চেষ্টা করো, দেখবে এটা চমৎকার হয়ে গেছে, তুমি বুঝেই ফেলেছো। আন্তর্জাতিক আদালতের কাজই হচ্ছে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা গুলো করে সেগুলো মীমাংসা করা। তাহলে সংক্ষেপে বলা যায়, বিভিন্ন দেশের যে বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয় এগুলো নিষ্পত্তি করাই হচ্ছে আন্তর্জাতিক আদালতের কাজ। আচ্ছা এরপরে আমরা আসি, দেখো নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদটা কি করবে? নিশ্চয় তাহলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বোধ এগুলোই তোমাদের প্রতিষ্ঠা করবে, এটাই তো। এইভাবে একটু বুঝে নিতে হবে পড়াগুলো। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে এই পরিষদ, এর 5টি সদস্য রাষ্ট্র, এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবে। 5টি সদস্য রাষ্ট্র, এর মধ্যে হচ্ছে একটা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। তোমরা এগুলো জানো, আমাদের বাংলাদেশ সরকার আমাদের দেশ থেকে সামরিক বাহিনীর সদস্যদের আফ্রিকার বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে তাদের মধ্যে যে বিরাজমান দ্বন্দ্ব সংঘাত রয়েছে, এই সংঘাত থেকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘের মাধ্যমে আমরা কিন্তু আমাদের লোক প্রেরণ করে থাকি। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, তারা আমাদের বৈদেশিক রেমিটেন্স নিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করছে, তো তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে বলা যায়, নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে পৃথিবীব্যাপী শান্তি রক্ষার জন্য প্রচেষ্টা চালানো। তাহলে এক একটা শাখা এক এক ধরনের কাজ করে, ওসি পরিষদ একটা কাজ করে, সচিবালয় একটা কাজ করে, সাধারণ পরিষদ একটা কাজ করে, আন্তর্জাতিক আদালত একটা কাজ করে। তো আন্তর্জাতিক আদালতেও যদি তুমি কাজ করতে চাও, তাও তোমাকে জাতিসংঘের মাধ্যমে করতে হবে। কোন এলাকায় যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে চাও, তাও কিন্তু তোমাকে এই সংগঠনের মাধ্যমে কাজ করতে হবে। শুরুতেই বলা হয়েছে আজকের পড়াটাই হচ্ছে জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই জাতিসংঘের কাজগুলো কি, পৃথিবীব্যাপী তারা কোন কোন দিক দিয়ে গুরুত্ব রাখে। সর্বশেষ আরেকটা রয়েছে, যদি আমার সময় প্রায় শেষের দিকে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। তাহলে দেখো যে 6টা শাখা, এই 6টা শাখার মধ্যে একটা পৃথিবী বা একটা দেশ যেটাই বলো না কেন, সার্বিক বিষয়ের উন্নয়ন গুলো এই 6টা শাখায় দায়িত্ব পালন করে থাকে। যাবতীয় উন্নয়নের জন্য এই যে পয়েন্ট গুলো উল্লেখ করেছে 6টা শাখায়, আমি এই দিকে কাজ করব, আমি এই দিকে কাজ করব, সার্বিক বিষয়গুলো একত্রে করে যদি তোমরা দেখো, তাহলে দেখবে সারা পৃথিবী আমাদের জনগণের উন্নয়নের জন্য কাজ করে। এই যে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে একটা ক্লাস নেওয়া হলো, এখন যদি তোমাদের একটা প্রশ্ন করে বড় করে করা হয় যে জাতিসংঘ পৃথিবীব্যাপী উন্নয়নে যে ভূমিকা গুলো রাখে, সেই ভূমিকা গুলো তোমরা বিস্তারিত বর্ণনা করো, তাহলে এই যে 6টা শাখা রয়েছে, 6টা শাখা কি কি দিক দিয়ে কাজ করে সেগুলো বর্ণনা করলে তোমাদের একটি মানসম্মত প্রশ্ন হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমাদের কাছে আমি একটি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটা করে আমাকে জানাবে। সেটা হচ্ছে জাতিসংঘ পৃথিবীর উন্নয়নে যে ভূমিকা রাখে, সেই ভূমিকাগুলো পাঠ্যপুস্তকের আলোকে তুমি বিশ্লেষণ করবে, করে ছবি তুলবে, লিখে ছবি তুলে আমার তোমাদের শাখায় পোস্ট করবে, ইনশাল্লাহ আমি সুন্দর করে দেখে দিব। এবার তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আজকের পড়ার মধ্যে থেকে, তাহলে তোমরা করতে পারো, অলরেডি 25 মিনিট হয়ে গেছে ক্লাসের, কারো কোনো প্রশ্ন আছে, না হলে পরবর্তী ক্লাস তোমাদের শুরু হয়ে যাবে 30-এর মধ্যে। প্রশ্নটা স্যার একটা আরেকবার বলুন তো প্রশ্নটা। আমি প্রশ্ন করলাম যে জাতিসংঘ পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের উন্নয়নে যে ভূমিকা রাখে, সেটা তোমার পাঠ্যপুস্তকের আলোকে তুমি বিশ্লেষণ করো, অর্থাৎ জাতিসংঘের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো, এটা তুমি অবশ্যই লিখবে। এটা বইয়ে সুস্পষ্ট ভাবে নাই, তোমার মেধা দিয়ে তোমাকে লিখতে হবে। বলো
আরো কোনো জানার আছে স্যার? তোমাদের মনে হয় পরবর্তীতে বিজ্ঞান ক্লাস শুরু হয়ে যাবে আর 2-3 মিনিট পরে, তো যদি কারো কিছু জানার না থাকে তাহলে ধন্যবাদ তোমরা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো, নাম বলো বাবা দেখি তোমার নামটা। জিলান। ও জিলান, হ্যাঁ বলো স্যার। টিউটোরিয়াল পড়ছিনে স্যার, একটা এমসিকিউ ভুল আছে, ওটা কি করব? আচ্ছা টিউটোরিয়াল, তুমি পরীক্ষা আমাদের 16 তারিখে ডেট আছে বাবা, তাই না? দেখো ওখানে যেটা হচ্ছে সিটি কর্পোরেশনের সংখ্যা নিয়ে একটু মনে হয় সমস্যা আছে, এই তো? ইয়েস স্যার। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন যদি সমস্যা থাকে এটা আমাদেরই হয়তো ফল্ট হয়েছে, তবে এটা পরবর্তী অনলাইনে যে ক্লাসটা দেওয়া হয়েছে সেটা কারেকশন করা হয়েছে। তো যদি মনে হয় তোমাদের মধ্যে কোনো অ্যানসার নাই তাহলে তুমি ফাঁকা রেখো, একটাতে মনে হয় সমস্যা আছে, অন্য কোনো সমস্যা না ইনশাল্লাহ। তো আমি সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ, সমস্যা নাই, তাহলে দেখা হবে আগামী ক্লাসে। অবশ্যই আমি যে হোমওয়ার্কটা দিলাম তোমরা সকলেই দেখবে আশা করি, ঠিক আছে? ভালো থেকো সবাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।